অপরাধ রাখা গেছে। ইমাম মাহদি আগমন করবেন কখন? ইদানিং বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন স্কলারদের সাথে কথা বললে বোঝা যায়, জানা যায়, তারা বলেন এখন বাংলাদেশ সহ সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে যারা বড় বড় ইসলামিক জ্ঞানী আছেন, তারা অনেকেই বলেন 2019 থেকে 24 এর ভিতরে ইমাম মাহদি আসার একটা সম্ভাবনা রয়েছে। কত সাল বলেন? 19 থেকে নিয়ে 24, খুব কাছে চলে আসছে না? খুব কাছে চলে আসছে। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে দেখে যেতে পারবো বলে আশা করি। ইমাম মাহদির সময় যুদ্ধ হলে আপনারা ইমাম মাহদির পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? কারা কারা পক্ষে থাকবেন হাত উঠিয়ে দেখান। আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি। কি হবে একটু শুনি, আজকে একটু বৃহৎ আলোচনা আগামী শুক্রবার হবে। ইমাম মাহদি আলাইহিস সালাম রমজান মাসে আসবেন। কি মাসে? রমজান মাসে আসবেন। আত্মপ্রকাশ করবেন, আকাশ থেকে একটা আওয়াজ আসবে। ইমাম মাহদি আলাইহিসসালাম আসার পরে আকাশ থেকে একটা আওয়াজ আসবে, বিকট একটা আওয়াজ আসবে, যে আওয়াজে 70,000 মানুষের জ্ঞান চলে যাবে, জ্ঞান থাকবে না। 70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে। আয়াতের আয়াতে গেলাম, 70,000 বালিকা তাদের যৌন পর্দা ফুটে যাবে, এত বিকট একটা আওয়াজ। ওই সময় কি মাস এটা? রমজান। বলে রমজান মাস। এই রমজান মাসে পরে যে মাসটা আসবে এই মাসটার নাম হলো শাওয়াল। শাওয়ালের পরে জিলকদ। এই জিলকদ মাসে গোত্রে গোত্রের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হবে। রমজান মাসে প্রকাশ পাবে, মাঝখানে শাওয়াল যাবে। জিলকদ মাসের মধ্যে গোত্রে গোত্রের মধ্যে সংঘর্ষ শুরু হবে, মারামারি শুরু হবে, কাটাকাটি শুরু হবে। তুচ্ছ জিনিসকে নিয়ে আরবের কথাই বলছি, বাংলাদেশে আরবের কথা না বলা হয়েছে। আবার জিলহাজ মাসে হাজিদের মধ্যে একটা লুণ্ঠন শুরু হবে। এখন আমরা যারা হজে যাই, হজে যারা গেছেন দেখেছেন, মুজদালিফায় মিনায় বিশেষ করে মুজদালিফায়, মুজদালিফায় যখন আমরা আরাফা থেকে মুজদালিফায় আসি, ছেলে মেয়ে কাছাকাছি পাশাপাশি শুয়ে রয়েছে মিনায়, এরকম অবস্থায় তওয়াফ যখন করে সেখানে নারীরা পুরুষরা তওয়াফ করতেছে কাছাকাছি, রেকর্ড নাই, একজন পুরুষ মানুষ একজন মহিলা মানুষের গায়ে হাত দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওই সময় এটা চলে আসবে মিনার মধ্যে, হাজিদের হাজিদের মধ্যে সংঘর্ষ শুরু হবে, মারামারি শুরু হবে। এই সময় ইমাম মাহদি আলাইহিস সালাম সেখান থেকে পলায়ন করে মানুষকে ফাঁকি দিয়ে তিনি মক্কাতে চলে আসবেন। কিছু মানুষ তার সাথে সাথে চলে আসবে মক্কাতে। এখানে আইসা মাকাম ইব্রাহিমের এখানে আইসা কিছু মানুষ তার সাথে বায়াত গ্রহণ করবে। হাদিস পাওয়া যায় বদর যুদ্ধের সাহাবাদের সংখ্যা যত ছিল প্রথম দিন বায়াতের সংখ্যা তত থাকবে। আপনারা কি জানেন বদর যুদ্ধে বায়াতের এই রাসূলের সাহাবার সংখ্যা কত ছিল? 313 জন। 313 জন প্রথম দিন ইমাম মাহদি আলাইহিসসালামের সাথে কাছে তারা বায়াত গ্রহণ করবে। এবার